ও মাই গড, আমি এটা কি শুনতে পেলাম! সবাই শুনতে পেয়েছেন আমার থাম্বনেল লিখে, বুঝে গেছেন আমি এখন কি নিয়ে আলোচনা করছি। যদিও এটা অনেকের কাছে খুব দুঃখের, আবার অনেকের কাছে খুব আনন্দের, মজার একটা নিউজ। তো যাদের কাছে খুব দুঃখের, খুব কষ্টের, তাদের জন্য বলছি, আমি এই মুহূর্তে যেটা জানতে পারলাম সেটা হলো একটা গেম যেটা নিয়ে সবাই ব্যস্ত থাকতো, সবাই মজা করতো, পাবজি গেম নিয়ে। সেই পাবজি গেম ব্যান করে দেওয়া হয়েছে, আর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি প্রেস রিলিজ করেছে যে এটা ব্যান হয়েছে। তার সাথে সাথে আমরা সবাই জানি চায়না অ্যাপ 118টি ব্যান করে দেওয়া হয়েছে। তার মধ্যে জনপ্রিয় যেটা ছিল টিকটক, সেই টিকটক ব্যান করে দেওয়া হওয়ার পর এবারে কিছু অ্যাপসও বন্ধ করে দেওয়া হয়েছে। তো তার মধ্যে আবার পড়ে গেছে পাবজি, পাবজিটাও ব্যান হয়ে গেছে। পাবজি যে খেলাটা সেটা সরাসরি চায়না থেকে এসছে তেমন নয়, টেন সেন্স বলে কোরিয়ান, সাউথ কোরিয়ান একটা কোম্পানি লঞ্চ করেছিল, যেটার মধ্যে চাইনিজ বা চীন থেকে এটার সঙ্গে কোনো একটা টাই আপ ছিল। আমাদের ইন্ডিয়ার জন্য খুব হার্মফুল হয়ে যাচ্ছিল, তার জন্য এই চাইনিজের যত অ্যাপ ছিল, টোটাল 118টা অ্যাপ সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছে। প্রথম প্রথম টিকটক কিন্তু চলতো ব্যান করে দেওয়ার পরেও, কিন্তু এখন যেরকম চলছে না সেরকম পাবজিটা এখন এই মুহূর্তে মোবাইল থেকে, পিসি থেকে, যেখান থেকে অন করো না কেন খুলে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা বেশি দিন থাকবে না। এখনো এই মুহূর্তে আমি যে টাইম বলছি, এখন হয়তো এই মুহূর্তে 9টা কি 9:30 বাজে সকালবেলা, তো 3 তারিখ সকালবেলা 9টা 9:30 সময় বলছি, এখনো পাবজি খেলা যাচ্ছে। তোমরা যদি পাবজি খুলে দেখো তো তোমরা এখনো পাবজি খেলতে পারছো, কিন্তু আর কিছুক্ষণ পর টিকটক যেরকম হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল সেরকম করে বন্ধ হয়ে যেতে পারে। এরকম টিকটক বা পাবজি যারা করতো, টিকটকের যেরকম একটা সাইড এফেক্ট এসেছিল সেরকম পাবজির ওপরেও একটা সাইড এফেক্ট আসতে শুরু করেছে। অনেকেই এটাকে নিয়ে ভীষণ ভীষণ কষ্টে, কোনো অনেকে প্রবলেমে আছে, যেরকম আমার ছোট ছোট ভাই বোনরাও এটা খেলা করে, অনেকেই খেলা করে আমার বয়সী বা আমার থেকে ছোট, অনেকেই পাবজি গেমটা খুবই জনপ্রিয় তাদের কাছে, তারা এই যে গেমটা নিয়ে সবসময় পড়ে থাকে। আমাকে এখানে কমেন্ট বক্সে লিখে জানাও, যত যত বন্ধু আছো এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছো, পাবজি গেম বন্ধ হওয়ার পর তোমাদের রিয়াকশন কি, এবং তোমরা কতক্ষণ গেম খেলতে, তোমরা এটার পর কি করতে চাও সেটা লিখে জানাও। আর যারা আমাদের ইন্ডিয়ান যত ফ্রেন্ড বলো, আর যত ইন্ডিয়ান লোক যারা যারা আছে, তারা তারা অনেকেই এরকম আছে যারা পাবজির মধ্যে এতটাই ঢুকে গেছিল, পাবজি থেকে একটা কিন্তু বড় সড়ো অ্যামাউন্ট আমাদের ইন্ডিয়ায় আসতো। তো পাবজি থেকে এরকম প্রচুর কেউ আছে যারা ইনকাম করতো, সেই সমস্ত মানুষগুলোর কিন্তু রুটি রুজি হয়তো কোনোভাবে বন্ধ হয়েছে, কারণ অনেকেই এটাকে এত সিরিয়াসলি নিয়ে নিয়েছিল যে এটার থেকেই তাদের রুটি রুজি চলতে শুরু করেছিল। তো এই রকম মানুষদের জন্য আমি বলছি, যারা যারা এরকম করে থাকতেন কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের এটার জন্য কি কি প্রবলেম হচ্ছে বা কি কি প্রবলেমের মধ্যে আপনারা রয়েছেন। কিন্তু আমি শিওর ইন্ডিয়া যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম খুব 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 ভালো ডিসিশন নিয়েছে। চাইনিজ যত অ্যাপ আছে যেভাবে বন্ধ করা হচ্ছে, তার জন্য আমি একদম 100%-এ 100% সহমত প্রকাশ করছি। আপনাদেরও রিকোয়েস্ট করছি, আপনারাও প্লিজ এটাকে খুব ভালোভাবে নিন, আর এই যে ব্যান করা হচ্ছে সেটাও যেন আপনারা সমর্থন করুন, এটা আমার রিকোয়েস্ট। কারণ ইন্ডিয়াতে যে ইন্ডিয়া গভর্নমেন্ট যে ডিসিশনটা নিচ্ছে, তাতে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট আর অল্প বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে বয়স্ক অনেকের মধ্যে একটা এফেক্ট ছিল, পাবজি গেমের মধ্যে এতটাই ঢুকে গেছিল, তারা আদার্স কিছু চিন্তা করার বদলে তার পাবজির মধ্যেই ডুবে থাকতো। তো সেই জায়গা থেকে আমি বলবো, এই পাবজি গেমটা বন্ধ হওয়ার জন্য আমি মোটামুটি হ্যাপি। আপনারা কারা কারা পাবজি গেম বন্ধ হওয়াতে হ্যাপি তারা কমেন্ট বক্সে লিখে জানান, আর যারা ভাবছেন না এই খেলাটা চালু রাখা উচিত, কেন চালু রাখা উচিত কমেন্ট বক্সে লিখে জানান। আমি সবার মতামত শুনতে চাই, আমাদের ইন্ডিয়ার লোকেদের প্রত্যেকের মতামত আমি শুনতে চাই, তারা কে কি চাইছে। তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটা যত পারো শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো। আমি চলে আসছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের চারপাশে সকলকে ভালো রাখো। বাই।